হ্যালো সুপার হিরো লাভার্স, বং সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। দেখতে দেখতে 50টা এপিসোড কমপ্লিট হয়ে গেল এই সিরিজটির, মানে এক বছর হয়ে গেল আমি প্রতি সপ্তাহে আপনাদের কন্টিনিউ আপডেট দিয়ে এসেছি। এদিকে ওয়াটিপও শুরু হয়ে গেল, আর তাই একটু আড্ডু যাই আপডেট এসেছে সেগুলো ফটাফট দিয়ে দিই, কারণ রাত্রে তো ওয়াটিপের এপিসোড এক্সপ্লেনও আসছে। প্রথমে শুরু করি বক্স অফিসের সাথে। অ্যাকোম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম মানে অ্যাকোম্যান 2, যার বাজেট $205 মিলিয়ন, আর এই মুভি কালেকশন করেছে $4.5 মিলিয়ন, যেটা তার বৃহস্পতিবার রাত্রের কালেকশন। শুক্রবারের টোটাল কালেকশন এখন আপডেট হয়নি, মানে এত খারাপ অবস্থা। এর সাথে সাথে ভারতে এই মুভি তেমন কিছু করতে পারবে না, কারণ ভারতে আগে থেকে গডজিলা ভার্সেস কং চলছে, মানে ডাঙ্কি ও সালারের কথা বলছি। ডাঙ্কির টোটাল কালেকশন এসেছে $103 কোটি, যেখানে এর বাজেট $120 কোটি, সাথে সাথে সালারের বাজেট $270 কোটি, এর বক্স অফিস করেছে $178 কোটি। এখন দেখা যাক এই দুটি মুভির মধ্যে কে সব থেকে এগিয়ে থাকে ফিউচারে। ওকে, এবার এক এক করে আপডেট ও নিউজগুলো আপনাদের জানিয়ে দিই। প্রথম খবর হচ্ছে, গত সোমবার 18 তারিখ ক্যাংয়ের ক্যারেক্টার জনাথন মেজর দোষী প্রমাণ হয়েছে, আর তাই স্টুডিও তাকে ফায়ার করে দিয়েছে, আর তাই এখন ক্যাং ডাইনেস্টি সংকটে। এর উপর আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি পুরো ডিটেলসে, সেটা একবার দেখে নেবেন ডিটেলসে জানার জন্য। নেক্সট, লোকি হয়ে গেছে থার্ড মোস্ট ওয়াচড অরিজিনাল সিরিজ পুরো $440 মিলিয়ন ভিউজের সাথে। সাথে ইকো সিরিজ একদিন আগেই চলে আসছে, মানে বন্ধুরা 9 জানুয়ারি ইকো সিরিজ আমরা দেখতে পাবো, আর সবকটি এপিসোড একদিনে আসবে, আর আমি একা করে এক্সপ্লেনও নিয়ে আসবো। নেক্সট, একটা রুমার আসছে যে হতে পারে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স দুটো পার্টে আসবে। সারসার থান্ডার বোল্ট থেকে আপডেট এসেছে যে 2024 মার্চ কিংবা এপ্রিল মাস থেকে এর শুটিং শুরু হয়ে যাবে। নেক্সট, 2024 এমসিইউ তরফে কি কি আসবে তার একটা লিস্ট প্রেস রিলিজ থেকে জানা গেছে। ইকো আসছে 9 জানুয়ারি, ডেডপুল 3 26 জুলাই, আগাতা সেপ্টেম্বরের দিকে আসবে, তাছাড়া আইস অফ ওয়াকান্ডা, এক্সম্যান 97, ও ইয়োর ফ্রেন্ডলি নেভার স্পাইডারম্যানও আসার কথা আছে। এখন রিলিজ ডেটের অপেক্ষায় এই তিনটি অ্যানিমেটেড সিরিজের। সারসাথে ইকোর মেকিং আগামী 31 ডিসেম্বর রিলিজ করা হবে, মানে সেই মার্বেল স্টুডিওর অ্যাসেম্বল সিরিজের একটা এপিসোড। সারসাথে জেন ফস্টারের অ্যাক্ট্রেস ন্যাটালি পোর্টম্যান জানিয়েছে যে তাকে স্টুডিও ডাকলে সে আবার জেন ফস্টার হিসেবে ফিরে আসবে। নেক্সট, রুমার আসছে এমসিইউ কিছু মিউট্যান্ট প্রজেক্টের উপর কাজ করছে। সারসাথে কেভিন ফাইগের তরফ থেকে রুমার আসছে যে সে নাকি সোনি স্পাইডারভার্সের কিছু ভিলেন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে নেবে। সারসাথে কেভিন ফাইগি ব্রাদারহুড অফ মিউট্যান্ট নামক একটি মুভির প্ল্যান করছে, যেটার দ্বারা ম্যাগনেটোকে প্রথম এমসিইউ দেখানো হবে। অ্যাভেঞ্জার্স 5 ও 6 আরও ডিলে হতে পারে এমনও রুমার এসেছে, আর নোভা সিরিজ যেটা আসছে যেটা এখনো ক্যান্সেল হয়নি এমন রুমার ছড়াচ্ছে। নেক্সট, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থেকে রুমার এসেছে যে এই মুভিতে রেড হালকে কমিক অ্যাকুরেট দেখানো হবে, মানে তার শরীরের চারদিকে আগুনের ইফেক্ট। সারসাথে স্কারলেট উইচকে আগামী ওয়াট ইফ সিজন 3 আমরা দেখতে পাবো না কোনো এপিসোডে, আর ওয়াট ইফ সিজন 2 8 নম্বর এপিসোড যেখানে 1602 খ্রিস্টাব্দের কাহিনী থাকবে সেখানে ইনকার্সন দেখানো হবে। তো ব্যাস বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের আপডেট। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। ওয়াট ইফ চলছে বলে আমি বেশি খেটে আপডেটগুলো জোগাড় করতে পারিনি, যাই পেয়েছি চটপট সেগুলো দিয়ে দিলাম। সারসাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্সিপাল মান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।